দুদিন নিখোঁজের পর গাজীপুরের কাশিমপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ। সকালে গাজীপুরের পানিশাইল এলাকায় ভাড়া বাসার অদূরে তার মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় আনোয়ার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সাইদা ওই বাসায় থেকে তার একটি নির্মাণ প্রকল্প দেখাশোনা করছিলেন আর আনোয়ার ছিলেন সেই প্রকল্পের ঠিকাদার। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দর্শন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক হত্যাকাণ্ডের সবশেষ পরিস্থিতি জানাতে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজহারুল ইসলাম। আজহার আজহার, হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ কি বলছে? ওনার পরিবারের কোনো সদস্যের সাথে আপনার কথা হয়েছে কিনা? তারা কি বলছেন, কি ঠিক কি কারণে এই হত্যাকাণ্ড, বিস্তারিত আমাদের জানাবেন। ফাহমিদা, গাজীপুরের কাশিমপুর পাইনশাইল এলাকায় একটি ভাড়া বাসায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সাইদা গাফফার ওনার নিজ বাসার কাজ করছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রকল্প, ওই প্রকল্পেই ওনার ফ্ল্যাটের কাজ করাচ্ছিলেন। ওই ফ্ল্যাটের কাজ করানো অবস্থায় তার রাজমিস্ত্রি তার কাছে টাকা ছিনতাই করতে চাইলে তার ডাক চিৎকার করতে থাকে। এক পর্যায়ে তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার পর দুদিন নিখোঁজ হওয়ার পর তার মেয়ে একটি জিডি মূলে আনোয়ারুল নামে একজনকে গ্রেপ্তার করে। ওই গ্রেপ্তারের মূলে আসলে তার লাশ দুই দিন পর পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে প্রেরণ করে। তাজউদ্দিন আহমেদ মেডিকেল ময়নাতদন্ত করে তারা তাৎক্ষণিকভাবে তার পরিবার উত্তরায় নিয়ে যায়। তারপর তার আজহার, আপনাকে ধন্যবাদ। গাজীপুর থেকে জানাচ্ছিলেন আজহারুল ইসলাম।